সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ বিজনেস ফোরাম ইউএইর উদ্যোগে প্রবাসী শিশুদের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, মোহাম্মদ ইসমাইল এবং মোহাম্মদ নাজমুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেটের প্রথম সচিব ফকির মনোয়ার হোসেন, বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি কামাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইব্রাহিম ওসমান। কোরআন প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে প্রথম হয়েছেন ইয়াহিয়া মাহমুদ, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন মিকাত মাহমুদ মাসুদ এবং আহমদ হাসান। অন্যদিকে জুনিয়র গ্রুপে যৌথভাবে প্রথম হয়েছেন সাদিয়া আল কুবরাজি এবং সাফা কামাল, আর দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন ইসাক মাহমুদ এবং ফাতেমা মোবারক।